গুড আফটারনুন সবাইকে, আর গুড আফটারনুন আমাদের আজকে যা যাচ্ছে, বাপরে বাপ, একে গরম, তার মধ্যে আজকে আমাদের একটা ব্যাড ডে। আর এই দেখো কি তো বসে আছে এখানে, বাপরে বাপ কি গরম, আমাদের এসি খারাপ হয়ে গেছে, ভাবতে পারছো? সারা দুপুর আমরা সবাই মিলে এখানে গরমে বসে আছি, এখানে সৌরভ, ডোনা, বিকি, বব সব এখানে লাইন দিয়ে বসে আছে, সবাই গরমে কষ্ট হচ্ছে। আরে সকালবেলায় তখন 5:45 বাজে, হঠাৎ একটুখানি এসি দিয়ে জল পড়লো। তারপরে দুপুরবেলায় যেরকম সৌরভ আমরা নেটটা ক্লিন করি এসি, ঠিক আছে বাবা, কিচ্ছু নেই এত সময় কিচ্ছু নেই, তো যেরকম ক্লিন করা হয় ক্লিন করলো, কারণ ক্লিন করলে একটু হাওয়াটা তাও দেয়। ও বাবা, যাওয়ার পরেই ঠিক আমি টিশো করতে বসেছি আর দদর দদর করে ঘামছি। ডোলু কেউ আজকে ঘুমাতে পারেনি, ডোনা, ভিকি, বব সব, ববের তো ভীষণ কষ্ট হচ্ছে, ডোনারও কষ্ট হচ্ছে, কারণ আমাদের আউটডোরটা চলছে না। আমাদের যে এসি সার্ভিসিং করে দিয়ে যায় স্যামসাং থেকে, তো সেই দাদাটাকে ফোন করেছিলাম, বললো যে দেখো আউটডোরটা চলছে কি না, আউটডোর চলছে না, তো কী যে হবে গো, আজকে যদি ঠিক না হয় আমি একদম গরম সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, সত্য কথা ডোলু মারাত্মক পরিমাণে ঘামছে আর আমারও খুব কষ্ট হচ্ছে, ওই জন্য এখন ড্রেস পরে রেডি হয়েছি বেরোবো, 5টা বাজে। হ্যাঁ মা, গরম লাগছে না বাবা? এই তো শোনা, যাবো বাবা, এই যাবো একটু আমাদের কাছে যেখান থেকে আমরা এসি টেসি সব কিছু কিনি সেখানেই যাবো, কারণ বাবার ঘরে এসি লাগাতে হবে, তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো বাবার ঘরে এসিটা না লাগালে পরে আমাদের এমনি খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এই ঘরে যখন আমি কোনো কাজ করতে বসি তখন ওই ঘরে সৌরভ কাজ করতে বসলে গরমে কাজ করতে হয়, বাবার শুতে কষ্ট হয়, তাও বাবা আমাদের ঘরে দুপুরবেলা ঘুমায়, রাতের দিকটা অসুবিধা হয়, সেই জন্য বাবার ঘরে এসিটা লাগা দিতে যাবো। তো দেখা যাক, স্যামসাংয়ের এসি কিনবো আবার, আজকে দেখি অর্ডার দিলে আবার কবে নাগাদ দেয়, আর এই এসিটার কী হয়েছে ভগবানই জানে। আগে ঠিক সেম 2016 এরকম সেম প্রবলেম হয় এপ্রিল মাসে, তখন 18 তারিখ ছিল আর আজকে 21 তারিখ, দেখো সেই এক তারিখটা দেখেছো, সেই এক তারিখ 18 আর 20, একদিনের মাত্র গ্যাপ, তখন ওই কী বলে ভেতরের আউটডোরে কি মেশিনে একটা সিলিন্ডার মতো থাকে ওইটা খারাপ হয়ে যায়, গ্যাস শেষ হওয়ার কথা না, কারণ আমরা জানুয়ারি মাসের শেষের দিকে গ্যাস রিফিল করেছি 4000 দিয়ে, গ্যাস শেষ হয়ে যাওয়া কোনো মতেই কথা না, জলটা পড়ছে বাবা, তো গ্যাস শেষ হবে না, গ্যাস সব ঠিকঠাক আছে, আউটডোরটাই তো চলছে না, গ্যাস আর কি শেষ হবে বলো, তো এত গরম, একে ছতলা, তার মধ্যে আমি গল 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 করে ঘামছি, মানে স্নান করে উঠে মাথাটা চুলটা অবধি ফুলতে পারিনি, এটা গায়ে মাখে না, মায়ের এত কষ্ট হচ্ছে রান্না বান্না করে, সব মানুষই চায় একটু এসিতে ঢুকে শান্তিতে থাকতে, মায়ের কষ্ট হচ্ছে, বাবার কষ্ট হচ্ছে, সবার থেকে বেশি কষ্ট হচ্ছে বিকিরণা বাবের, ওদের জন্য আমাকে এই ঘরে এসি লাগাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবারে আমি আর সৌরভ এখন যাচ্ছি, দেখাই যাক আজকে এসি কথা বলে আসবো, কবে ডেলিভারি দেয়, কী এসি নেবো না নেবো সেটাও একটা ব্যাপার, কারণ ওই ঘরে এসি পুরো লাইন করাই আছে, এই ঘরে লাইনটা যেমন আমাদের করতে হয়েছে ওই ঘরে এসি লাইন করা আছে। আর আমাদের প্রথমে ঠিক হয়েছিলো হল রুমে বসাবো দুটনে, যেন হল রুমে বসার পরে অনেক সমস্যা হবে, জানলাটা খুলে রাখতে পারবো না, রান্নাঘরের জানলা খুলে রাখতে পারবো না, যেন হল রুমে বসাবো না, আমরা বসাবো বাবার ঘরটাতে, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি এসি ছাড়া একদম থাকতে পারি না, আমার সেইবারও 2016 খুব কষ্ট হচ্ছিলো আর আমার আজকে আবার এই কষ্ট হচ্ছে, সারা দুপুর আমি শুতে পারিনি কিছু না, চলো এখন যাই দেখি। মর্নিং সবাইকে, আর আজকে হলো নেক্সট ডে মর্নিং, তো কালকে দিনটা যা আমাদের গেল, কালকে তো তোমরা দেখলে দাদাটা এসেছিল, তো তারপরে সেই যে কালকে এসি চালিয়েছি, তারপরে আর কোনো রকম অফ করিনি বল, তো আর অফ করিনি, যদি আর না চলে আমি কালকে 5টার সময় একবার চালালাম দিয়ে আর অফ করিনি, সারা রাত চলেছে, ঘর ঠান্ডা হয়ে গেছে, ডোনা ভিকি বব একদম শান্তিতে আরাম করে শুয়েছে, আর আমি এখন যাব একটু বাজারে, কারণ বাজার টাজার করতে হবে, দেখি কিন্তু এখানে আনতে হবে, আর গিয়ে ডোনা ভিকি ববকে ডাক্তারবাবু ভ্যাকসিনেশনও করতে আসবে, ইভেন বব কালকে যেহেতু এসিতে থাকেনি সেই জন্য এই দেখো জলি চলে এসছে, বব এসিতে থাকেনি বলে ববের একটু শরীরটা খারাপ, গরম লেগে গেছে, ও তো এরকমভাবে থাকে না না,
আমাদের 12:30টা থেকে একদিন এসি চলে, সন্ধ্যাবেলায় মাত্র 1 ঘন্টার জন্য বন্ধ করি, আর ওই সারাটা দিন এসি চলে, কারণ ডলুকে রাখতে হয় এসিতে। ডলুকে রাখতে হয় এসিতে, সব থেকে বেশি কষ্ট হয় ববে। বব যখন একবার ছোট ছিল তখন জাস্ট এমনি বসেছিল, তখন আমরা এখানে ছিলাম না। হঠাৎ দেখছি হাত পা গুজে মুখ ছুবড়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলাম। তখন ওর হার্ডলি 6-7 মাস বয়স হবে, ডাক্তার বললো হিট স্ট্রোক হয়ে গেছে। তো সেই থেকে ওকে একদম গরমে রাখি না, একদম না, মানে আমাদের ডাইনিংয়ে যদি ফ্যানও চলে ওকে, ওদের জন্য এসি আমাকে সবসময় রানিং রাখতেই লাগে, ভীষণ ওদের কষ্ট হয়। ওই 26-এ দিয়ে তারপরে পাখা চালিয়ে দিয়ে তারপরে থাকে, আর রাতের দিকে 22-এ চলে। বাবা কালকে দিনটা যা গেল না, এসি না থাকলে যে কী কষ্ট, তার মধ্যে এতগুলো ওরা আছে, আমরা আছি, সবার কষ্ট। কারণ বব ডোনা বিকি তো ছোটোবেলা থেকে একদমই সেই ব্যাপারে হ্যাবিচুয়েটেড না, ডোনা হ্যাঁ করছে একদম, আধা জিভ বেরিয়ে গেছে, ববের কষ্ট হচ্ছে। দিয়ে কালকে সেরকম ভালো করে রাতে খায়ও নি বব ডোনা, ভিকিতে এমনি অল্প খায়, আরও অল্প খেয়েছে ববের। আমি বুঝতে পারছিলাম কষ্ট হয়েছে, ডাক্তারকে আজকে আসতে বলেছি, ভ্যাকসিনেশনটাও হয়ে যাবে, একবার দেখেও যাবে। সকালবেলা প্যানপটি খাইছি, অল্প একটুখানি বমি করেছিল, গরমটা নিতে পারিনি। হ্যাঁ, আমাদের আর কিছু হোক না হোক আমাদের ওই ঘরের এসিটা বসানোর এইটাই কারণ, ডোনা এই ঘরে না, এই ঘরে যদি আমরা থাকছি ও ঘরে ওরা থাকতে পারবে, কারণ এই মাসি যখন আসে তখন ওই টাইমটা মানে কেউ যদি সামনাসামনি ডোনা বককে দেখে না ঠিক কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোনা দিদি কালকে খুব কষ্ট হয়েছে, বব দাদার কষ্ট হয়েছে, এ অতটা বুঝতে পারে না, এখন তো ছোট ফিল করতে পারে না, কিন্তু ওদের বাবা আরও ওদের জন্য আমাকে এটা করতেই হবে যত যাই হোক। আর আমিও একদম গরম সহ্য করতে পারি না, এত গরম লাগছে, একদম দেখো না বসে বসে ঘামছি। তাও 9:45 বাজে, সকাল সকালই বাজার করছি। কি তুমি এখানে বসতে পারবে না তো, তুমি কোলে বসো, কোলে এসো, কোলে আসবে না, ঠিক আছে এখানে বসবে, এইখানেই বসবে, না উঠে পড়ো একা একা। তো বেশি বেলা করবো না, সকাল সকালই ঘুরে আসি, এসো সকাল সকালই ঘুরে আসি, বাজার থেকে বেশি রোদ গরম হয়ে গেলে আবার ডক্টর আসবে, তারপর আবার এসি দেখতে যাব, ঠিক আছে বসবে, তারা ওকে আগে বসি। আমরা সবসময় এসি কিনি, আমাদের এখানে যে দোকানটা আছে সেখান থেকে, যে শোরুমটা আছে সেখান থেকেই কিনি। কালকে ইভেন আমি ফেসবুকে অনেক কাউকে জিজ্ঞেসও করলাম যে কোসলা না গ্রেট ইস্টার্ন কোনটা বেটার হবে, কারণ আমাদের যে এসি সার্ভিসিং করে দাদাটা সে বললো গ্রেট ইস্টার্ন বা কোসলাটা নিতে পারো, ওদের ওখানে অনেক অফার চলে, ডিসকাউন্টে পাবে। আমার বক্তব্য হচ্ছে ডিসকাউন্টে পাওয়াটা বড় কথা না, জিনিস যদি ভালো হয় ঠিক আছে। কারণ কোসলাতে আমরা একটা এয়ার কুলার কিনেছিলাম, মোটামুটি 6 মাস থেকে 5-6 মাস থেকেই প্রচণ্ড মানে প্রবলেম হতে শুরু করে দেয়, বাজাজের ছিল, তো সেটা আমরা বিক্রি করে দিয়েছি, মানে বিক্রি মানে ওই কিলো ধরে 100 টাকা দিয়ে দিয়ে, এবার এখানে যখন আসি তখন ওটা দিয়ে দিয়েছি, মানে ফেলে দেওয়ার থেকে 100 টাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বুঝতে পারছি না কোসলা নেবো না গ্রেট ইস্টার্ন নেবো, তোমাদের কোনো যদি সাজেশান থাকে প্লিজ আমাকে জানাও যে কোনটা বেটার হবে, কোসলা না গ্রেট ইস্টার্ন। তবুও আজকে আমরা যাবো একবার গ্রেট ইস্টার্নে দেখতে। সবাই বলছি ইনভার্টার এসি না নিতে, ইনভার্টার এসি আমরা নেবো না, আমাদের এটা ইনভার্টার এসি না, স্যামসাংই নেওয়ার প্ল্যান আছে, এবার দেখা যাক, কারণ স্যামসাং আমরা ইউজ করছি 2009 থেকে। আর আমার এই গলাটা যে সেই সরস্বতী পুজোয় ভেঙেছে, কেন যে গলা ভাঙাটা ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না, কেন যে এত দিন হয়ে গেল, 2 মাস ভালো লাগছে না। যাই দেখ দেখি বাজার যাই, ডক্টর আসুক, তারপরে আমরা আবার বেরোবো, ভয় দেখি। এই কষ্টের হাত থেকে রেহাই পেতেই হবে বাবা, তাতে ডোনা দিদি হবে খুব কষ্ট, কষ্টের ভাব দেখো না, আমি কী সকালবেলা এত হাওয়া দিচ্ছে তাও আমি ভাবছি, আমি একদম গরম সহ্য করতে পারি না, একদম না, আমার গরমে থাকলেই আমার কষ্ট হয়, হ্যাবিট একদমই নেই, ওই জন্যই তো গরমকালে আমার কোথাও যেতে ইচ্ছাই করে না। মা সৌরভ তাও অ্যাডজাস্ট করতে পারে, আমি একদম অ্যাডজাস্ট করতে পারি না, সবাই অ্যাডজাস্ট করতে পারে, আমি একদম পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এসি না থাকলে বাবা, আমি আগে এই ওলা উবেরের কোথাও যাওয়ার হলে আগে জিজ্ঞেস করে নিয়েছি, চালাবে যদি এসি না চালায় আমি যাবোই না, মরে গেলো বাবা। ওই জন্য নেক্সট ইয়ার সৌরভ বলেছে নেক্সট ইয়ার গাড়ি কিনে নেবো বাবা, এত ঝামেলা করার দরকার নেই।
চলো এখন আগে বাজার থেকে ঘুরে আসি, এদিকে সব কাজ বাজবো। দেখাই দেখ আজকে এসি তো, আজকে তো বুক করবোই, কিন্তু আজকে করলেই তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, না সেই পেতে পেতে হয়তো কাল পরশু। তবু তোমরা আমাকে একটু সাজেশন দিও যে গ্রেটিস্টার না খোসলা কোথায় নিলে বেটার হবে। স্যামসাংই নেবো 1.5 টন, ঠিক আছে, ইনভার্টার নেবো না, যদি একটু থাকে প্লিজ একটু সাজেস্ট করো, ঠিক আছে। চলো এখন বেরোনো যাক, টাটা করো, বাবা বাই বাই। মামনি এখন বসে বসে দোল খাবে, ফাইনালি পারচেস করে ফেলেছি। তো কী করেছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। আর আজকে আমি সবথেকে একটা খুশির দিন, সেটা হচ্ছে আমার ইডিশন চ্যানেলটা 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে। গত বছর আজকের দিনে চ্যানেলটা ওপেন করে দিয়েছিল সৌরভ, তখন ভাবতাম যে একটা দুটো ভিউ হলে এনাফ এনাফ, সেটা আজকে 10K সাবস্ক্রাইবার হলো। হ্যাঁ অনেক দেরি হয়েছে হতে, বাট স্লো অ্যান্ড স্টেডি, এটাতেই আমি বিলিভ করি। সবার ভালোবাসা থাকলে, সবার আশীর্বাদ থাকলে খুব শিগগিরই হয়তো 1 লাখে হয়ে যাবে, তাই না বলো?
আজকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ, যেটা আমার ব্লগ চ্যানেল করতে ভালো না সেটা আমার ইউটিউব চ্যানেল করতে দেখানো। আমি সবার মধ্যে যদি আরো খেতে পারতাম না, এই 1 লাখ কবে আমার হয়ে যেত, মিলিয়ন হয়ে যেত, মিলিয়ন, কিন্তু আমি তো ওটা পারি না। না তো যাই হোক, আজকের এই এসিটার আপাতত ঠিকঠাক আছে। এখন এই যে ডোনা, ভিকি, বব, আমরা সবাই বসে আছি। এই যে ডলু, সৌরভকে দেখাতে পাচ্ছি না কারণ সৌরভ এখন স্লিপিং মোডে চলে গেছে। তো যাই হোক, কি এসি কিনলাম, গ্রেট ইস্টার্ন থেকে কিনিনি, আমাদের এখানে যে শোরুম আছে যেখান থেকে বরাবর কিনেছি, বাবার বন্ধুর দোকান, সেখান থেকে কিনেছি। গ্রেট ইস্টার্ন বা খোসলাতে ঠিক ভরসা পেলাম না, কারণ অনেকে বলছে ডিসপিউট হয়, অনেকে বলছে ভালো হয়, অনেকে সাজেস্ট করেছে অনলাইনে কেনার জন্য। তো সেটা কিছু না করে জাস্ট আজকে বুক করে এসেছি, কালকে ডেলিভারি দেবে আর নেক্সট ডেতে ইনস্টলেশন করবে। তো ফাইনালি আর মাত্র 1-2 দিন একটু বাবার ঘরটা একটু কষ্ট হবে, আর 6 তলায় এত গরম, এত গরম, বাপরে বাপ। আজকে ফাইনালি ডোনা ভিকি বব একটু শান্তিতে ঘুমাতে পারছে, আর এই মেয়ের চোখে ঘুম নেই। আজকে সকালবেলায় 6:45 ঘুম থেকে উঠেছে, তারপর থেকে কনস্ট্যান্ট জাগা। আর একটু পরেই আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ে আসবে, যেহেতু আমরা সব কিছুই পারচেস করেছিলাম নভেম্বরে, সেই জন্য এখনও কিছুই 1 বছর হয়নি, সব ওয়ারেন্টির মধ্যেই আছে। 2টো সার্ভিসিং ফ্রি আছে, একটা হয়েছে, এই একটা আজকেই একটা আছে, আবার দেখি পুজোর সময় একটা নেব, পুজোর আগে পরে, ঠিক আছে। তো চলো, এখন আজকে প্রচণ্ড গরম, মারাত্মক গরম, যেটাকে বলে 40, এমনি বলছে 42-43 হয়ে যাবার উপরে, এসি ঘর ঠান্ডা হতেই লেট হয়ে যাচ্ছে। বোয়া বাবা, কিপটা নিয়ে নিলি, হায় ভগবান। তো চলো এখন আসুক অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে, দিয়ে তারপরে সকাল হবে। Through the highways, till my shadow turns to sun rays, and I...